Good morning, dear students. Welcome to today's class. Dear students, I took four classes on the use of sentence connectors, including other linking words. Today, I am going to focus on an exercise on the use of sentence connectors. So, I'd like to have your attention on the board. You see, the students, there is a thesis on the use of sentence connectors. Dear students, here you see there is an example, and in the thesis, there are 10 gaps marking with letter A, B, C, D, like that, and each gap carry 0.5 marks, and total this question will carry 5 marks. Hey, priyo shikharthira, erokom ekta passage dewa thakbe, shekhane bola hobe use appropriate sentence connectors. It's in the blank er moddhe. Sentence connectors বসানোর আগে আমাদেরকে মনে রাখতে হবে আমরা sentence connector পড়েছি কি sentence connectors are linking words that connect two sentences or two ideas of sentences and usually they are used at the beginning of sentences. Sentence connector হচ্ছে দুইটি sentence connector হচ্ছে কিছু linking word যেগুলো দুইটি sentences মাঝখানে connection স্থাপন করে সম্পর্ক স্থাপন করে এখন সম্পর্কটা কি ধরনের সেটি আগে আমাদেরকে জানতে হবে সম্পর্কটিকে দুইটি সেন্টেন্সের মাঝখানে সম্পর্কটিকে কারণ দেখাচ্ছে কারণ বোঝাচ্ছে না ফলাফল না তুলনা না সাদৃশ্য না বৈসাদৃশ্য না উপসংহার না কি ধারাবাহিকতা না কি অতিরিক্ত তথ্য প্রদান দুইটি সেন্টেন্সের মাঝখানে এই কানেকশন টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে দুইটি সেন্টেন্সের মাঝখানে যে সম্পর্ক নির্ণয় করে আমাদের যে সেন্টেন্সের শুরুতে যে বা সেন্টেন্সে যে গ্যাপগুলি দেওয়া হবে সেখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করতে পারব তাহলে প্রিয় শিক্ষার্থী আসো আমরা প্যাসেজটা একটু পড়ি তারপর সেন্টেন্সের মাঝখানে যে সম্পর্ক সেটা কোন ধরনের সেন্টেন্স কানেক্টর দিয়ে ফিল আপ করবো সেই সম্পর্কটি বোঝার চেষ্টা করব তবে একটা জিনিস মনে রাখতে হবে সেন্টেন্সের যে কানেকশন সেটা বোঝার জন্য আমাদের কিন্তু সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে তো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই এম গোয়িং টু ট্রান্সলেট ইন টু বাংলা অ্যান্ড উই ট্রাই টু ফাইন্ড আউট দি connection between two sentences or the ideas of sentences. Man is a social being, full stop. A dash, man cannot live alone, full stop. B dash, man has been living together for time immemorial, full stop. Living in society is not an easy task. We have to follow certain rules and regulations of the society. প্রিয় শিক্ষার্থী খেয়াল করো তাহলে তোমরা ম্যান ইজ এ সোশ্যাল বিইং মানুষ সামাজিক জীব মানে সমাজে থাকে একসাথে ম্যান ক্যান নট লিভ অ্যালোন মানুষ একাকে বাস করতে পারে না তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স ম্যান ক্যান নট লিভ অ্যালোন এটা একটা সিম্পল সেন্টেন্স এই দ্বিতীয় সিম্পল সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেওয়া আছে এখন দুইটা সেন্টেন্সের মাঝখানে যে কানেকশন বা সম্পর্কটাকে সেটা আমরা বোঝার চেষ্টা করব মানুষ সামাজিক জীব তাই মানুষ একা বাস করতে পারে না তাহলে এই যে দ্বিতীয় বাক্য প্রথম বাক্যর ফলাফল নির্দেশ করে রেজাল্ট নির্দেশ করে তাহলে রেজাল্ট নির্দেশ করার জন্য আমরা যে কানেক্টরগুলো পড়েছি সেগুলো কি কি সো দ্যাটস ওয়াই অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি অ্যাজ এ কনসিকুয়েন্স অ্যাকর্ডিং এরকম শব্দ থেকে আমরা একটা কানেক্টর আমরা এখানে বসাবো তাহলে আমরা এখানে কি বসাবো সো ম্যান ক্যান নট লিভ অ্যালোন এবার আসো বি নম্বরে ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফর টাইম ইমেমোরিয়াল সময় অতীত কাল থেকে মানুষ টুগেদার একসাথে বসবাস করে আসছে কথাটা একটু খেয়াল করো দ্বিতীয় বাক্য বলছে একা থাকতে পারে না তাই সেজন্য মানুষ স্বর্ণতের কাল থেকে একসাথে বসবাস করে আসছে তাহলে তৃতীয় বাক্য দ্বিতীয় বাক্যের ফলাফল নির্দেশ করছে
যেহেতু আমরা প্রথমে সু লিখেছি আমরা একই কানেক্টর বারবার রিপিট করব না সেজন্য আমরা এখানে দ্যাটস ওয়াই এই কানেক্টরটা লিখতে পারি দ্যাটস ওয়াই তাই বা ফর দিস রিজন ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফর টাইম ইন মেমোরিয়াল ফুল স্টপ লিভিং ইন সোসাইটি ইজ নট অ্যান ইজি টাস্ক সমাজে বসবাস করা সহজ কাজ নয় We have to follow certain roles and regulations of the society. আমাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে certain roles and regulations of the society. Full stop. C. We should be cooperative. তাহলে এই বাক্যের সাথে সি যে বাক্য উই শুড বি কোঅপারেটিভ এর মাঝখানে কানেকশনটা কোথায় বা সম্পর্কটা কোথায় কিছু নিয়ম নীতি আমাদেরকে মেনে চলতে হবে কিছুর মধ্যে প্রথমটি হলো উই শুড বি কোঅপারেট আমাদেরকে পারস্পরিক সহযোগী হতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা পড়েছি যখন ক্রনোলজিক্যাল সিকোয়েন্স অর্ডার বা লিস্টিং কোনো কিছু বর্ণনা বিবরণের ধারাবাহিকতা বা ক্রম প্রকাশের ক্ষেত্রে আমরা শিখেছি যে ফার্স্ট ফার্স্টলি সেকেন্ড সেকেন্ডলি থার্ড থার্ডলি ফাইনালি লাস্টলি এইরকম কানেক্টরগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি তাহলে যেহেতু এখানে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স বা অর্ডার বোঝাচ্ছে সেজন্য আমরা এখানে কি লিখবো ফার্স্টলি ফার্স্টলি এই কানেক্টরটা ইউজ করব ফার্স্টলি উই শুড বি কোঅপারেটিভ ফুল স্টপ উই মাস্ট হেল্প আদার্স when they are in need আমাদেরকে অবশ্যই তাদের সাহায্য করা উচিত যখন তাদের প্রয়োজন হবে তাহলে কোঅপারেটিভটা কি রকম এই সেন্টেন্স দুটোর মাঝে সম্পর্কটা কিরকম দেখতে চেষ্টা করো কোঅপারেটিভ হতে হবে সেটা কিরকম যখন তাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করো অর্থাৎ কোঅপারেটিভ বিষয়টাকে একটু অন্যভাবে বর্ণনা করা সেটা টু এক্সপ্রেস সামথিং ইন অ্যানাদার ওয়ে এটাকে বলা হয় রিফর্মুলেশন অর এক্সপ্লেনেশন কোনো কিছুকে অন্যভাবে ব্যাখ্যা করে বলো তাহলে আমরা সেই রিফর্মুলেশন বা এক্সপ্লেনের জন্য আমরা শিখেছি দ্যাট ইজ টু সে দিস ইজ টু সে অথবা ইন আদার ওয়ার্ডস তাহলে আমরা এখানে কি লিখব দ্যাট ইজ টু সে অথবা ছাড়ি লিখতে পারো ইন আদার ওয়ার্ডস মানে অন্য ভাষায় অন্যভাবে এবার আসো এই নম্বরে ড্যাশ উই হ্যাভ টু বি কেয়ারফুল আমাদেরকে সতর্ক হতে হবে প্রথমে বলছে কোঅপারেটিভ এরপরে বলছে কেয়ারফুল তাহলে এই জায়গায় আমরা সেকেন্ডলি কানেক্টরটা ব্যবহার করতে পারি সেকেন্ডলি উই হ্যাভ টু বি কেয়ারফুল not to hurt others by our words or emotion activities আমাদের কাজ কর্মের মাধ্যমে অন্যকে আঘাত না দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে যদি আমরা আঘাত না দিই সতর্ক হই সেজন্য আমাদের কি করতে হবে we must control our emotion and behave rationally towards other তাই আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যৌক্তিকভাবে অন্যের সাথে আমাদেরকে আচরণ করতে হবে তাহলে এইটা আগের বাক্যের কি বলছে রেজাল্ট দিচ্ছে তা সু অথবা এই বাক্যটি যার আরেকটা কানেকশন দিকে ইঙ্গিত করছে সেটা হচ্ছে আমাদের কথা এবং কাজ আঘাত মাধ্যমে আঘাত না দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে শুধু কথা এবং কাজ নয় আমাদের ইমোশনকেও নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এই ওয়ার্ড এবং অ্যাক্টিভিটির সাথে ইমোশন কন্ট্রোলের ব্যাপারটা কি হচ্ছে এখানে যুক্ত হচ্ছে যুক্ত কোনো কিছু সংযুক্ত বা অধিকতর তথ্য দেওয়ার ক্ষেত্রে যেটাকে আমরা বলছি অ্যাডিং বা অ্যাডিশন সেক্ষেত্রে আমরা মোরওভার ডিসাইডস ইন এডিশন ফার্দার মোর এরকম কানেক্টরগুলো আমরা ব্যবহার করেছি
besides বা moreover এরকম characters গুলিও ব্যবহার করতে পারি। moreover একটা লিখলাম, এখানে আরো অন্য শব্দ লেখা যাবে। এবার আসো জি নম্বরে, ড্যাশ উই শুড নট থিংক এন্ড লিভ ফর আস, আমাদের উচিত হবে না নিজেদেরকে নিয়ে চিন্তা করা বা শুধু নিজেদের জন্য বেঁচে থাকা, এটাও কিন্তু একটা রুলস এন্ড রেগুলেশন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, থার্ডলি উই শুড নট থিংক এন্ড লিভ ফর আস। এছাড়া মধ্যে দেখো ড্যাশ উই শুড অলওয়েজ থিংক and work for the betterment of the society, আমাদের সবসময় উচিত সমাজের কল্যাণে চিন্তা করা, সমাজের কল্যাণে কাজ করা, নিজের জন্য নয় বরং সমাজের জন্য করা। এই যে বরং, এই দুই সেন্টেন্সের মাঝখানে যে কানেকশন, এর জন্য আমাদেরকে সম্পর্ক, সেটা হচ্ছে কারেকশন। আমরা আগের বাক্যে যে আমাদের কথা আচরণ ব্যবহার যা করেছি তাকে শুদ্ধ করে আমাদের সংশোধনের জন্য যে বাক্যের প্রয়োগ সেই সংশোধনে দেখার জন্য আমরা রাদার শব্দটি ব্যবহার করে থাকি। আর রাদার উই শুড অলওয়েজ থিংক এন্ড ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, ফুল স্টপ। এবার আসো আই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা, ড্যাশ উই শুড রিমেইন প্রিপেয়ার, আমাদের উচিত প্রস্তুত থাকা, অর্থাৎ কোঅপারেটিভ, কেয়ারফুল, প্রিপেয়ার এরকম। তাহলে আমরা এখানে ফোর্থলি শব্দটা না লিখে আমরা এখানে কি লিখবো, ধারাবাহিকতা, যেহেতু এটা সর্বশেষ বাক্য ধারাবাহিকতা প্রকাশের ক্ষেত্রে, সেজন্য আমরা এখানে ফোর্থ না লিখে আমরা ফাইনালি শব্দটা ইউজ করবো, এটাই সুন্দর। ফাইনালি উই শুড রিমেইন প্রিপেয়ার টু স্যাক্রিফাইস আওয়ার লাইভস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের বড় বৃহত্তর কারণে আমরা আমাদের উৎসর্গ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা উচিত, ফুল স্টপ। এবার আছে যে নম্বরে, এটা হচ্ছে সর্বশেষ, ড্যাশ স্যাক্রিফাইসিং আওয়ার লাইফ ফর দ্য সোসাইটি, সমাজের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করা মেক্স আস ইমোরাল, আমাদেরকে অমরত্ব দান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আগের বাক্যের সাথে পরের বাক্যের সাথে কানেকশনটা কোথায়, কানেকশনটা হচ্ছে যে এই যে এত কাজগুলি করলে করার মাধ্যমে আমরা যদি সমাজের জন্য আমাদের জীবনকে স্যাক্রিফাইস করি তাহলে আমরা অমরত্ব লাভ করব। এটা হচ্ছে এই সব কাজগুলির আর ফলাফল হচ্ছে এটা রেজাল্ট, সেই ক্ষেত্রে আমরা এখানে ধাস শব্দটি ব্যবহার করতে পারি। এভাবে আমরা জীবন উৎসর্গ করে সমাজের জন্য অমরত্ব লাভ করতে পারি। অথবা এই বাক্যদের যেহেতু জোর প্রকাশিত হচ্ছে গিভিং এমফাসাইজ, সেক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডি এইরকম কানেক্টরগুলো আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে ইনফ্যাক্ট শব্দটা, কানেক্টরটা ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট স্যাক্রিফাইসিং আওয়ার লাইফ ফর দ্য সোসাইটি মেক্স আস ইমোরাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই এক্সারসাইজটি করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সেন্টেন্স কানেক্টরসে যদি আমরা ভালো করতে যাই তাহলে প্রথমে আমাদেরকে দুই সেন্টেন্সের মাঝখানে যে সম্পর্ক বা কানেকশন সেটা নির্ণয় করতে হবে, সেই নির্ণয়ের আলোকে আমাদেরকে সেন্টেন্স কানেক্টরটা বসাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিচ্ছি তোমরা আজকের এক্সারসাইজটি বুঝেছ। আমরা যখন সামনে আরও বেশি এক্সারসাইজ করবো বা তোমরা বাসায় বসে বসে যখন আরও এক্সারসাইজ করবে তাহলে এই বিষয়ে তোমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। আগামী ক্লাসে আমন্ত্রণ রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।